এই আগের দিন অধীর চৌধুরীর কাছে দু চারজন চুনো ফুটিয়ে রং গেছে, কিন্তু কংগ্রেসের একমাত্র বিধায়ক সাগর দিঘির বাইরন বিশ্বাস, অধীরবাবু মনে করেছিলেন শেখরা টুকটাক তিনি করে যাবেন, ওইদিকে অভিষেক ব্যানার্জি কামারের একখা দিয়ে দিয়েছেন, বাইরন বিশ্বাস তৃণমূল কংগ্রেসে চলে এসছে। কেন বাইরন বিশ্বাস বলছে, আমি কংগ্রেসে জেতার পর থেকে দেখছি অধীর চৌধুরী দশটা গালাগালি করলে দিনে দশটাই দিদিকে করে, মোদির বিরুদ্ধে একটা কথা কয় না। সিপিএম এর নেতাগুলো দেখবেন দশটার মধ্যে দশটা গালাগালি দিদিকে করে, মোদির বিরুদ্ধে কিছু বলে না। আর আরো বড় হয়েছে টিভি চ্যানেলগুলো, সকাল থেকে রাত্রি পর্যন্ত খবর দেখবেন গ্যাসের দাম নিয়ে খবর হয় না, সর্ষের তেলের দাম নিয়ে খবর হয় না, ডালের দাম নিয়ে খবর হয় না, কেরোসিন তেলের দাম নিয়ে খবর হয় না, আধার কার্ড প্যান কার্ড লিঙ্ক করার নাম করে মোদি হাজার টাকা লুটে নিচ্ছে ওই নিয়ে খবর হয় না, মানুষের দুঃখ কষ্ট নিয়ে এদের খবর নাই, এদের শুধু একটাই খবর, সকালে দিদিকে গালাগাল করো, রাতে দিদিকে গালাগাল করো। কেন অনেকে আমরা ভাত খাওয়ার পর হাজমোলা খাই না হজম হওয়ার জন্য, অনেকে পান খান হজম হওয়ার জন্য, এই টিভি চ্যানেল কিছু টিভি চ্যানেল আর সিপিএম বিজেপি কংগ্রেস এরা দুপুরেও ভাত খায় রাতেও ভাত খায়, কিন্তু আমাদের হাজমোলা খেতে হয় হজম করার জন্য, আর এদের সেই খাবারটা হজম করতে দিদিকে গালাগাল দিতে হয়, নাহলে এদের ভাত হজম হয় না, এদের কিসের জ্বালা। আচ্ছা আজকে সিপিএম এই যে অধীর চৌধুরী এসেছিলেন, অধীর চৌধুরীর কংগ্রেস পার্টি আজকে বাংলায় সিপিএম এর সাথে জোট করেছে। আচ্ছা মায়েরা দাদারা ভাইরা এখানে যারা আছেন, যারা একটু বয়স্ক মানুষেরা আছেন, আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এক সময় এই কংগ্রেসের কর্মীরা সিপিএম এর নেতাদের হাতে বাংলা জুড়ে কত হাজার কংগ্রেস কর্মী মারা গিয়েছে বলুন তো, এক সময় এই সিপিএম কংগ্রেস আজও যাকে নেত্রী বলে মানে সেই ইন্দিরা গান্ধী, সেই ইন্দিরা গান্ধীর নামে সিপিএম দেওয়াল লিখে লিখে বলতো ইন্দিরা গান্ধী ডাইনি, ইন্দিরা গান্ধীর নখ বার করা রক্তাক্ত মুখের ছবি সিপিএম দেওয়ালে দেওয়ালে আঁকত, ইন্দিরা গান্ধীর ছেলে ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী রাজীব গান্ধী তার নাম করে দেওয়ালে দেওয়ালে সিপিএম লিখত, গলি গলি মে চোর হ্যায় রাজীব গান্ধী চোর হ্যায়, রাজীব গান্ধীকে বলতো তিনি নাকি বফোর্স কামানের টাকা চুরি করেছেন। কংগ্রেস অধীর চৌধুরী লজ্জা নেই, তোমার নেত্রী ইন্দিরা গান্ধীকে যে দল ডাইনি বলল, তোমার নেতা রাজীব গান্ধীকে যে দল ডাইনি বলল, সেই পায়ে আজকে লুটোপুটি খাচ্ছ গড়াগড়ি খাচ্ছ, তোমার লজ্জা করে না? এই কারণে মমতা ব্যানার্জি 1998 সালে তৃণমূল তৈরি করেছিলেন, কারণ মমতা ব্যানার্জি সেদিনই বুঝে গিয়েছিলেন যে যে কংগ্রেসটা আজকে বাংলায় আছে সেই কংগ্রেসটা আসলে সিপিএম এর দালাল। এবং আমি আপনাদের বলছি মায়েরা দাদারা, 1998 সালে দিদি যদি তৃণমূল না তৈরি করত আজও এরাজ্যে সিপিএম এর সরকার থাকত, কারণ কংগ্রেস কোনোদিন সিপিএম কে সরাতে পারত না, দিদি তৃণমূল তৈরি করেছিলেন। আর করার পর কি দেখলেন, ক্ষমতা এলেন 11-16 যে সিপিএম কংগ্রেসের প্রেমটা ছিল এতদিন পরকীয়া, পরকীয়া মানে কি বিবাহিত আছে কিন্তু সংসারের বাইরে আরেকজনের সাথে প্রেম, তো সেই আমাদের রাজ্যের কংগ্রেসের পরকীয়া প্রেম ছিল সিপিএম এর সাথে, দিদি রোজ বলতো যে রাজ্যের কংগ্রেসের সাথে কিন্তু সিপিএম এর গোপন প্রেম, কংগ্রেসের বড় বড় নেতারা বলতো না না মমতা মমতা মিথ্যা কথা কইছে, মমতা মিথ্যা কথা কইছে। 2011 সালে দিদি জিতলো, 16-তেই একটা বিধানসভা নির্বাচন হলো, সিপিএম কংগ্রেস আর পরকীয়ার তোয়াক্কা করলো না, সংসার ছেড়ে কংগ্রেস বেরিয়ে গিয়ে সেই পরকীয়া করতো বাইরে প্রেম করতো যে ছেলেটার সাথে, সেই সিপিএম এর সাথে সংসার তৈরি করে নিলো।